জগতবাসী, ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। তো আজকে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে অবশ্যই আপনার আমার হেডলাইন দেখে অনেকে রাগান্বিত ভাব হয়েছে এবং নাউজুবিল্লাহ ও মুখ দিয়ে বের হয়ে এসেছে যে আসলে পৃথিবীতে সমস্ত তত্ত্ব যদি বাও মতো হয় তাহলে হয় না, কিছু কিছু তত্ত্ব উল্টা তত্ত্ব আছে। যেমন উল্টা কথা, ভাও করে দাও ওহে আমার গুরুদন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, জারে দিয়া দুনিয়া আলো, যে জারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে গেল, সাপের মনি ব্যাঙ্গে নিল ময়ূর পালা কি কারণ। এই যেমন উল্টা তত্ত্ব আছে, তেমনি আজকের যে আলোচনাটি করব এই উল্টা তত্ত্বই বুঝে নিতে হবে। যেমন হেডলাইনে পেয়েছেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ চরিত্রহীন না হবে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ব্যয়া না হবে এবং যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে 10,000 লোকে তাকে যতক্ষণ পর্যন্ত ভণ্ড না বলছে ততক্ষণ পর্যন্ত সেই লোকটা আল্লাহর আউলিয়া হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত বেহায়া না হয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে চরিত্রহীন না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সে মানুষের বিভিন্ন বকাঝকার না শোনে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটি আউলিয়া হইতে পারে না। তবে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে, কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্ব ভেঙে দেওয়ার জন্যই আজকের এই আলোচনা। তো হে সমস্ত ভক্ত সকল, হে সকল আশেকগণ, হে সকল মুসলিমগণ, হে সকল মানব জাতিগণ, আমি সকলকে উদ্দেশ্য করে আজকে এই আলোচনাটি করব। সেই আলোচনাটি হলো, দেখুন এই পৃথিবীতে যে এমন এমন আউলিয়ারা এসে গেছে, তারা তাদেরকে কেউ ইবাদত করতে বা নামাজ পড়তে বা বিভিন্ন আল্লাহর ইবাদত করতে কেউ দেখে নাই এবং কোথায় যেন যায়, কোথায় যেন থাকে এদের কোনো স্টেশন পাওয়া যায় না, ওই নিজের ভাবে চলে, কেউ গালাগালি করতেছে ভণ্ড নষ্ট হয়ে গেছে, চেহারার অবস্থা কি, চুল আউলা, কাপড় চোপড় ভালো না, নামাজ নাই, রোজা নাই, বিভিন্ন বকাঝকা তাকে করে। আর সেই বকাঝকা শুনে নিচের দিকে তাকায় সে হাঁটতে থাকে বা এক জায়গায় বসে থাকে, কিন্তু তাদের জবাবও দেয় না, কিন্তু মানুষের কাছে সে কত বড় একটা ভণ্ড মানুষ হয়ে আছে। যে একটা ভালো মানুষ, একটা সুন্দর মানুষ, মাথার চুলগুলো আচড়ানো আছে, দেহটা গোসল করে পয়পবিত্র আছে এবং দেখা যায় যে শার্ট কাপড় পরে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এই যে সুন্দরটা, এই সুন্দরটার ভিতরে, এই সুন্দরের ভিতরে একটা বান্দর লুকিয়ে থাকে, এটা তো কেউ দেখে না, তো উপরের সুন্দরটা দেখেছে। আর যাকে দেখতেছে চুল আউলা, শরীরের কাপড় চোপড় ঠিক নাই, গোসল নাই, কেমন জানি হয়ে গেছে, কেন এমন হয়েছে বাবা জানেন, এরকম কেন হয়েছে বাবা, আমাকে একটু দেখবেন আপনারা, যদি আপনারা দেখেন আমাকে তাহলে আমি দেখাবো। তো এখন কথা হলো যে মাথার চুল আউলা মানুষের সাথে ঠিক মতো চলে না, ঠিক মতো কাজকাম করতে দেখা যায় না, সংসারের মানুষের বকে, সমাজের মানুষের বকে, বিভিন্ন মানুষের থেকে ভণ্ড বলে ডাকে, কিন্তু সে তলে তলে আল্লাহর সাধনা করে। সূরা ইনসিরা, সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে, হে হে বান্দাগণ, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর ভয় নেই, তোমরা চিন্তিত হবে না, এবং তোমরা যখনই অবসর পাও সাধনা করো। সূরা সাফাত এবং সূরা ইনসিরাতে আল্লাহ কথা বলেছেন। তা এখন দেখা যায় যে মানুষের কাছে সে ভণ্ড সাজছে, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় তখন তিনি সাধনায় আল্লাহর প্রেমে ডুবে যায়। তো এরকম ডুবে ডুবে তার জীবন এমন এক পর্যায়ে চলে যায়, তখন সমাজের মানুষ তাকে দেখতে পারে না, ফ্যামিলির মানুষও তাকে দেখতে পারে না, সে কাজকাম ঠিক মতো করে না। তো এই যে একটা জীবন, তখন দেখা যায় এমন একটা
কষ্ট তার সইতে হয়, যেখান দিয়ে হাঁটে, যেখান দিয়ে চলে, মানুষ তাকে ধিক্কার দিয়ে কথা বলে। তো ধিক্কার দিয়ে যে কথা বললো, তাহলে সমস্ত মানুষের কাছে কিন্তু সে একটা বেহায়া, সমস্ত মানুষের কাছে সে একটা নাফরমান, সমস্ত মানুষের কাছে সে একজন বেনামাজি, সমস্ত মানুষের কাছে সে লানত প্রাপ্তি। যে দেখে তার একটা বকা দেয়, গালি দেয়, কিন্তু সে কারো প্রতিবাদ করে না, তার মতো সে আছে। কিন্তু ভিতরগত আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে আছে, এটা কেউ বুঝতে পারতেছে না। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় 14 থেকে 14.5 বছর ধ্যানমগ্নে ছিল, সাধন জগতে ডুবে ছিল, তখন নবীজির চুল বড় হয়ে গেছিল, নবীজির দাড়িগুলো বড় হয়ে গেছিল। যখন সে হীরা পর্বতের গুহা থেকে বের হয়ে আসলো, তখন তিনি আবার সমাজে আবার আগের সাইজ হয়ে আবার তিনি স্বাভাবিক হইলেন। কিন্তু নবীজির চুল কোমর ছাড়িয়ে গিয়েছিল, তার প্রমাণ কোরআনে আছে। যদি জানতে চান আমি কোরআনের আয়াতটা আমি দেব। এবং দেখা যায় নবীজির দাড়ি অনেক নিচে নেমে গেছিলো। তাহলে নবী পাগল হালে অনেক দিন ছিলেন, নবী ধ্যানে আল্লাহর প্রেমে ডুবেছিলেন 14 থেকে 14.5 বছর। কিন্তু দেখা যায় এই সাধনাগুলো করা হয় না বিদায়, আমাদের সাথে আল্লাহর মেরাজ হয় না নামাজে। নামাজে দাঁড়াইয়া হাটে ঘাটে মাঠে চলে যাই, সংসারে চলে যাই, স্ত্রীর সাথে কথা বলতে চলে যাই, কিন্তু নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আর সেই আল্লাহর সাথে কথা বলা রেখে আমি বিভিন্ন জায়গায় চলে যাই, কেন চলে যাই? সেই হীরা পর্বতের সাধনা আমাদের এখনও হয় নাই। আর সেই সাধনা করতে যারা নামে, তাদের চেহারা ভালো থাকে না, তাদের চলা ভালো থাকে না, তাদেরকে মানুষে বন্ড কয়ে খারাপ বলে, এটা সেটা বলে। তখন এই জীবনটা যারা কাটায় আসছে, তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আজকে আপনাদের সামনে আমি যেই ভেষে কথা বলতেছি, একসময় বাবা আমার এই ভেষ ছিল না, মানুষে অনেক আমাকে অত্যাচার করেছে, মানুষ আমাকে অনেক কথা বলেছে, আমার ঘরে সংসারে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আর আল্লাহ বলেছে যে তোমরা আমাকে যদি পেতে চাও, অবশ্যই তোমার এই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো কিছু যদি থাকে, অর্থনীতি থাকে, দুনিয়ার কোনো ভালোবাসা থাকে, দুনিয়ার কত লোভ নয় কিছু থাকে, তাহলে এই জিনিসগুলো আমি তোমাদের, তোমরা যখন সাধনা করো, তখন আমি নিজে এই ফেরেস্তার দ্বারা তোমাদের ভিতরের সিনাকে পরিষ্কার করি। আর সিনাকে যখন আমি পরিষ্কার করি, তখন সেই পরিষ্কার জায়গায় যখন আমি আসবো, তখন দেখা যায় তার দুনিয়াবি সম্পদ, দুনিয়াতি প্রেম, দুনিয়াবি লোভ লালসা যদি তার থাকে, তাহলে সে আমাকে এখানে রাখতে পারবে না। কারণ দুনিয়া জায়গা দেবে নাকি আল্লাহকে জায়গা দেবে? তাই আল্লাহ একজন মানুষকে পোড়ায়, তার দুনিয়াবি লোভ লালসা থেকে দূরে রাখে। দুনিয়াদি সম্পদ অনেক জনের মায়ের খেয়ে যায়, দুনিয়ার সম্পদও অনেকের টিকে না, কিন্তু একসময় আল্লাহ আবার ফিরিয়ে দেয়। কিন্তু আল্লাহ কি করেছে, তার এই অন্তরের গোডাউনকে খালি করে দিল। খালি করার পরে আল্লাহ এখানে আসবে। তাই বন্ধুর বাড়িতে যদি বন্ধু আসে, তাহলে সেই বন্ধু যেন পবিত্র থাকে। যাই হোক, আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মূল কথা হলো কি, যে একজন চরিত্রহীন মানুষ, একজন সাধক যিনি, যিনি আল্লাহর সাথে তলে তলে বন্ধুত্ব হয়ে গেছে, তারে মানুষ সে কী বলতেছে, গালমন্দ করতেছে, চরিত্রহীন বলতেছে, বেনামাজি বলতেছে। কিন্তু দেখা গেছে তিনি তলে তলে সাধনা করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে বসে আছে। তাই আমি বলবো, হে জগতের মানুষ, আমার কথায় যদি আপনারা সন্তুষ্ট না হন, তাহলে আমায় আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সামনে যেন আপনাদের পছন্দের মতো কথা বলতে পারি। এবং যে কথা বললে, যে কথা শুনলে মানুষ আল্লাহর পথে অগ্রসর হয়, রাসুলের কথা শুনে রাসুলের প্রেমে তারা অগ্রসর হয়, আমি এই কামনা করছি আল্লাহর কাছে এবং সমস্ত মানব জাতির কাছে। আজ আমি এই কথাগুলো বলে রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।